বিএনপি নেতারা কে কি বললো তা নিয়ে মাথা ব্যথা নেই আওয়ামী লীগের। এইদিকে আওয়ামী লীগের নেতারা দল বেঁধে দেশে ফিরতেছে। আওয়ামী লীগ পূর্ণাঙ্গভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানান। দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি চার্টার ফ্লাইট। কম্প্রোমাইজ তো করিনি, আমাকে তো লোভ দেওয়া হয়েছে অনেক, দেশে থাকি বিদেশে থাকি সব জায়গায়। আপনাদের প্রত্যাশা অনেক, এই প্রত্যাশা পূরণে আমরা বদ্ধপরিকর। দল বেঁধে বিদেশ থেকে দেশে আসতেছে আওয়ামী লীগের সকল নেতাকর্মী নির্বাচন করার উদ্দেশ্যে। কি হবে আমাদের বাংলাদেশের, তারা দেশে এসে কি তাণ্ডব চালাবে? দর্শক শ্রোতা, আওয়ামী লীগের সকল নেতাকর্মী বিদেশে পালিয়ে গিয়েছিল, এখন তারা দেশে আসবে এবং তারা নাকি নির্বাচন করবে। আপনারা তো সবাই জানেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস কিন্তু নির্বাচন নিয়ে অনেক কথা বলেন এবং খুব শীঘ্রই কিন্তু নির্বাচনটি হচ্ছে এবং এইটার ডেটও কিন্তু হয়। দর্শক শ্রোতা, আওয়ামী লীগের নেতারা কীভাবে আসতেছেন এবং কোন কোন নেতা দেশে আসবে, তাদের সাথে কি শেখ হাসিনাও আসবে, এই সবও দেখাবো। দর্শক শ্রোতা, সম্পূর্ণ ভিডিও দেখবেন, তারপর কিন্তু স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবেন কোন কোন নেতা দেশে আসতেছে এবং তারা দেশে আসা নিয়ে কি বলতেছে এবং বাংলাদেশের এই নির্বাচন নিয়ে তাদের মতামত কি। দর্শক শ্রোতা, সব কিছুই কিন্তু দেখাবো, আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন, স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবেন এই নির্বাচনকে নিয়ে আমাদের অন্তর্বর্তী সরকার কি বলেন এবং সর্বশেষ সমাধানটি কি হয় এবং তাদের দেশে আসা নিয়ে কি সমাধান হয়। আগে আপনারা নির্বাচন নিয়ে নেতাকর্মীদের বক্তব্যগুলো শুনবেন, তারপর কিন্তু তারা বিদেশ থেকে পালিয়ে কি বলতেছে এই সব দেখাবো, এক এক করে ধারাবাহিক সব দেখতে পারবেন। ফিরে পরবর্তী নির্বাচনের প্রস্তুতি নিতে পরামর্শ দেন ওবায়দুল কাদের। সকালে বঙ্গসভায় এই পরামর্শ দেন তিনি। অনুষ্ঠিত হয় আওয়ামী লীগের যৌথ সভা। দলের সভাপতি মন্ডলীর সদস্য ও সম্পাদকদের সাথে যৌথ সভায় অংশ নেন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ওবায়দুল কাদের বলেন, সবশেষ জাতীয় নির্বাচনে ভোটারের উপস্থিতি বাংলাদেশ সহ সারা বিশ্বের জন্য অনুকরণীয়। উঠে আসে প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি। গণতান্ত্রিক বিশ্ব বাংলাদেশের যে গুরুত্ব, সেই গুরুত্ব নিঃসংকোচে মেনে নিয়েছেন। তারা সার্ভ করেছেন কিন্তু খুবই সংকটময় মুহূর্তে তাদের নেতারা তাদেরকে ত্যাগ করেছেন, এটা নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক একটি ঘটনা। আমি আশা করব যে আওয়ামী লীগ দ্রুতই একজন নেতা যারা তাদেরকে ত্যাগ করেছেন তাদের বাইরে থেকে কাউকে জোগাড় করে তারা আবার সংগঠিত হবেন। আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতায় আছে, গত 15-16 বছর ছিল। আওয়ামী লীগ অবৈধভাবে ভোটকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দিয়েছে, গণতন্ত্রকে নিশ্চিহ্ন করে দিয়েছে, আমাদেরকে 3টা নির্বাচন থেকে 4টা নির্বাচন থেকে বঞ্চিত করেছে। ক্ষমতাসীনদের সব কিছু ছক মোতাবেক এগোলেও চাপে আছে বিএনপি। দলীয় চেয়ারপারসন কারাগারে, আবার ঘরে বাইরে কর্মসূচি পালনেও বাধার সম্মুখীন দলটি। এসবের মাঝেই চলছে নির্বাচনী প্রস্তুতি, যদিও আওয়ামী লীগের মতো নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেনি বিএনপি। তাদের ইশতেহারে ভিত্তি হবে ভীষণ, সেটা নিয়ে আমাদের অত মাথা ব্যথা নেই। জেল থেকে মুক্তি পেয়ে বিএনপির মহা গাজীখানে দেখতেন যে অনেক নেতাকর্মীরা কিন্তু অনেক কথাই বলতেছে এই নির্বাচনকে কেন্দ্র করে এবং তাদের প্রস্তুতির কথা বলতেছে। দর্শক শ্রোতা, তাদের এই কথাগুলো শুনে আপনাদের কেমন লাগতেছে? এখন কিন্তু মূল ভিডিওগুলো দেখাবো, এইগুলা ভিডিও দেখলে আপনারা অবাক হয়ে যাবেন, কারণ তারা কীভাবে দেশে ফিরতেছে এই সব দেখাবো এবং বিদেশ থেকে তারা কী কী বক্তব্য দিচ্ছে এবং এই নিয়ে আমাদের ডক্টর ইউনুস কী বলেন এই নির্বাচনকে নিয়ে এবং আমাদের দেশের বর্তমান সমন্বয়ক যারা আছেন তারা কী বলতেছেন, যেমন সারজিস আলম, হাসনাত, তারপরে নাহিদ, আরও তারা কী বলতেছে। দর্শক শ্রোতা, তাদের কথাগুলো কিন্তু এক এক করে শোনাবো। এই যে আমরা বাংলাদেশ বিনির্মাণের পথে রয়েছি, আমরা বাংলাদেশ সংস্কারের পথে রয়েছি, স্বাধীনতার 53 বছর পরে এসো বাংলাদেশের দ্বিতীয় জন্ম এসে আমরা আপনারা যদি আমাদেরকে যথাযথ রাষ্ট্র পুনর্গঠনের সময় না দিয়ে গত 16 বছরের ব্যর্থতার দায়ভার আমাদের উপরে চাপিয়ে দিয়ে আপনারা এক ধরনের আমাদেরকে ব্ল্যাকমেইল করেন, তাহলে আমরা মনে করব আপনারা রাষ্ট্র পুনর্গঠনে আমাদেরকে সহায়তা না করে বরং আপনারা ষড়যন্ত্র করছেন। কিছু মানুষ আগুনে পুড়ে বলেই তো অন্য মানুষ আলোকিত হয়। একটা মানুষ হিসাবে যতটুকু, যেমন ধরেন আমরা সুগার শরীরে কতটুকু থাকা পর্যন্ত ঠিক আছে, আর এর বেশি হইলে ডায়াবেটিসের প্রবলেম হয়। আমি কোনো মানুষকে বলছি না যে আমরা একেবারে এখানে পিসা বাসছি, কিন্তু যতটুকু থাকলে দেশের ক্ষতি হয় না, যতটুকু হইলে আপনি কতটুকু কন্ট্রোল করতে পারবেন। আমার বিশ্বাস এখানে বেশিরভাগ মানুষ বাংলাদেশের, আগের বাংলাদেশ আর পরের বাংলাদেশটা ভিন্ন। অন্তত আমার জায়গা থেকে, সাধারণ মানুষের জায়গা থেকে
যেখানে দেখলেন যে আমাদের দেশের নেতাকর্মীরা কী বলতেছেন এই নির্বাচনকে কেন্দ্র করে এবং মানে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নিয়ে। এখন কিন্তু মূল ভিডিওগুলো দেখাবো যে আওয়ামী লীগের নেতাকর্মীরা কীভাবে দেশে আসতেছে এবং শেখ হাসিনাও কি তাদের সাথে আসবে কি না এবং শেখ হাসিনাকে নিয়ে তারা কী বলতেছে, যেমন ব্যারিস্টার সুমন, তারপরে উবাইদুল কাদের, আরও যারা আছে শামীম ওসমান, তারা কী বলতেছে, গাইজ এইগুলো আগে শুনেন। She has made us feel brighter. She has made us look smarter. She has shown us out of darkness. She has shown us out of poverty. She has shown us out of illiteracy. মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে যিনি জীবনের জয়গান গান, ধ্বংসস্তূপ উর্বর দাঁড়িয়ে যিনি সৃষ্টির পতাকা উড়ান, কে তিনি? 47 বছরের সবচেয়ে সৎ রাজনীতি, বঙ্গবন্ধু হত্যার পর শেখ হাসিনা, 47 বছরের সবচেয়ে জনপ্রিয় নেতা শেখ হাসিনা, 47 বছরের সবচেয়ে সাহসী রাজনীতি শেখ হাসিনা, 47 বছরের সবচেয়ে দক্ষ প্রশাসকের নাম শেখ হাসিনা, 47 বছরের সবচেয়ে দক্ষ কূটনীতিকের নাম শেখ হাসিনা। তিনি আমাদের কনসামেট ক্রাইসিস ম্যানেজার, করোনায় প্রমাণ হয়েছে এখন বৈশ্বিক পরিস্থিতিতে আমরা কিছুটা বিপদে, এই পরিস্থিতিও যিনি রাত জেগে সারাদিন কাজ করে সামাল দিয়ে যাচ্ছেন, আমাদের ট্রাবল শুটার, নাম কি? শেখ হাসিনা। চাঙ্গা করার জন্য আমরা বলেছি দেশের মধ্যে ওবায়দুল কাদের সহ আরও যারা এই গণহত্যায় জড়িত তারা দেশের মধ্যে ঘাপটি মেরে আছে এবং গোপালগঞ্জে দেখেছি আমরা তারা আস্ফালন ছেড়েছে, অনতিবিলম্বে তাদেরকে খুঁজে খুঁজে গ্রেপ্তার করা এবং ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাস। এইসব তো আপনারা দেখলেন যে তারা কী বলতেছে এবং তারা দেশে আসা নিয়ে কী বলতেছে। দর্শক শ্রোতা, তারা দেশে আসলে কিন্তু আমাদের দেশের খুবই খারাপ অবস্থা হবে, কারণ গত 16 বছর কিন্তু তাদের রাজত্ব চালিয়েছিল এবং স্বৈরাচার শাসন কিন্তু আমাদের দেশের মধ্যে কার্যকর ছিল। দর্শক শ্রোতা, শেখ হাসিনা যা বলতো তাই কিন্তু আমাদের দেশে হতো। এখন কী হয়েছে তাদের? তাদেরকে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা পতন ঘটিয়েছে, এখন কিন্তু নতুন সরকার এসেছে। দর্শক শ্রোতা, আমাদের নতুন সরকার কিন্তু ডক্টর ইউনুস, তাকে নিয়ে আপনাদের মতামত কী এইটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। এবং এই আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে আসবে কি না এবং তারা দেশে আসলে আপনারা কি করবেন এটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। দর্শক শ্রোতা, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন। ধন্যবাদ।